সাকিবের দালালেরা হুঁশিয়ার সাবধান তুই সাকিবের তুই গলে আজমিরপুর স্টেডিয়ামের বাইরে বিকেল থেকেই সাকিব আল হাসানের বিপক্ষে নানা স্লোগান দিতে দেখা যায় এক পক্ষকে সাকিবিয়ানরা এ সময় তাদের বাধা দিতে চেষ্টা করলে উল্টো তাদেরকেই মিরপুর ছাড়া করে স্লোগানকারীরা এ সময় দুপক্ষকে বাগবিতণ্ডায় জড়াতেও দেখা যায় মিরপুর স্টেডিয়ামের দেয়ালে সাকিব আল হাসানের বিরুদ্ধে হয়েছে প্রতিবাদী দেওয়াল লিখন সাকিব আল হাসান দেশে ফিরে শেষ টেস্ট খেলবেন সেটার পক্ষে বিসিবি ও অন্তর্বর্তী সরকারের অবস্থান তারপরও টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে অনেকে এর আগেও মিরপুর স্টেডিয়ামের গেটে সাকিবের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা গেছে ক্রিকেটার সাকিব আল হাসান ইস্যু নিয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে এমন বিশৃঙ্খলা প্রতিনিয়ত চলতে থাকলে হয়তো সাউথ আফ্রিকা সিরিজও হুমকির মুখে পড়তে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান একই সঙ্গে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার কথা জানিয়ে ভক্ত সমর্থকদের সমর্থনও চেয়েছেন টাইগার এই অলরাউন্ডার যদিও সাকিবের এমন দুঃখ প্রকাশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে সাকিবকে সমর্থন জানালেও ক্ষোভ দেখাচ্ছেন কেউ কেউ বিশেষ করে মিরপুর অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা শিক্ষার্থীরা কোনোভাবেই সাকিবকে নিজেদের এলাকার স্টেডিয়ামে খেলতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এরই পরিপ্রেক্ষিতে একদল ক্ষুব্ধ শিক্ষার্থী একজোট হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একত্রিত হয়ে আন্দোলন করেছেন আপনাদের কি এখন আসলে আপনি শঙ্কিত না আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কিত না আমরা কাউকে ভয় পাই না আমরা চেয়েছিলাম আমাদেরকে মেরে ফেললো আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ আমরা আবার আসবো আমরা আবার আসবো চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করতে আমরা ওরা কি করতে পারে আমরা দেখি আমরা দেখবো সাকিব হাসান বাংলাদেশে 17 বছর বিশ্বের দরবারে পরিচিত করেছে এবং তিনি বাংলাদেশ থেকে নিয়ে গেছে তো উনি ওনাকে নিয়ে এরকম গ্রাফিটি করা ঠিক হয় নাই হ্যাঁ মানলাম উনি আন্দোলনের সময় চলছিল কারণ উনি তখন ছিল সরকারি দলের এমপি সরকারি দলের এমপি হয়ে উনি ওনার নেত্রীর সাথে নেত্রী বিপক্ষে কোনো কথা বলতে পারবে না চাইলেও কারণ কথা হচ্ছে যদি উনি যদি কথা বলে এটার বিরুদ্ধে কথা বলে যদি স্বৈরাচর শেখ হাসিনা যদি পতন না হতো তাহলে সাকিব আল হাসান ওনাকে মামলা দিয়ে ওনাকে কী করতো নিষিদ্ধ করে যদি আচ্ছা তারা যে অভিযোগটা করেছে আপনারা একটা দলের পক্ষ থেকে এসেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন আমরা হলাম সাকিবিয়ান আমরা একটা সাকিবিয়ান গ্রুপ সবাই আমরা আমাদের টাইম নাম সেগুলো বুঝছি আমরা 17 বছর কী করে সাকিব আল হাসান আমি নিজের বিয়াদাম থেকে ফ্যান আমি চট্টগ্রাম থেকে আসছি আমি সাকিব আল হাসান আমার বড় ফ্যান এই আন্দোলনে প্রথম আমি মানে একটা মাসে চট্টগ্রাম থেকে হ্যাঁ আমি উত্তর প্রথম আমি নিয়েছিলাম সবাইকে ইউনিট করে সুন্দর একটা গ্রাফিটি করে সুন্দর ইনশাআল্লাহ আমরা অনেক বড় একটা কর্মসূচি দিব মানে আত্মপথের